ওইটা যদি না আসে তাহলে তোকে আমাকে গিটার দিতে হবে, যদি ওইটা না হয় তাহলে আমি আমার জন্য তোকে আমাকে আইফোন দিতে হবে বা আমাকে একটা গোপ্রো। গোপ্রো তো গোপে লাগায়, তুই যদি আইছিস না যা মা। আবার আরেকজন বলে গোপ্রো গোপে লাগাবে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ওই 7:16, ঘুম থেকে উঠলাম, ওটা একদম স্নান টান করে ফ্রেশ হলাম, একদম মাইন্ড ফাইন সব কিছু ফ্রেশ। মাছ লাগবে, মাছ লাগবে, চিল্লাচ। জ্যান্ত রুই আছে, তেলাপি আছে, ভেটকি আছে বলছে, কারো লাগলে বলো। আর এই দেখো, এদের সকালবেলা একবার নিয়ে গেছি ছাদে, তারপরে এখন এরকম করছে আবার। ছাদে রোদ না, আমি যাবো না, যাও যাও তোমরা দেখ, যাও একা একা যাও, আমি যাবো না। না না, ছাদে নিয়ে যাওয়া হবে না, না না হবে না, হবে না, হবে না, হবে না, একদম নিয়ে যাও। কি হয়েছে, কি হয়েছে? না না না, হবে না, হবে না, হবে না, ছাদে যাওয়া হবে না, একদম হবে না। কি ছাদে রোদ? না না, কি হু হু, তুমি যাও, চলো চলো। দেখো যে কড়া রোদ, এখানে ভাল লাগে এখন এই গরমের মধ্যে ছাদে আসি? তোরা খেয়াল আমি এখানে আছি, আমি ঢুকছি না ছাদে। বাপরে বাপ, যা গরম। দেখো ব্যাটা নিজে গিয়ে ছায়ায় বসে পড়েছে, ওই কোনাটায় ছায়া পড়ে ওইখানটায় বসে পড়েছে। চলো চলো চলো, মা এদিকে করছে চা, আর হচ্ছে কি পরোটা পরোটাও করেছে সকাল সকাল। হ্যালো গাইস, গুড মর্নিং। এই যে চা করেছি, একটু পরোটা করলাম, এই যে পরোটা বানালাম একটু সকালে চা দিয়ে খাওয়ার জন্য, হালকা তেল দিয়ে, মানে একটু। এই পরোটাটা আমি খাবো, যেমন দেখো এটা একদম হালকা, একদম তেল নেই। দেখো গোগোর এখানে শুয়ে আছে, গো গো, উ বাবা উ বাবা, উই আর একটা গো গো। আমারটা নিচ্ছ কেন, নিজের পরোটা নাও। দেখো একদম তেল নেই, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা জিনিস মা বানায় যেটা আমার একদম ফেভারিট, মানে আলাদাই লাগে এটা, মানে তেল একদম কম দিয়ে, হালকা মুচমুচে হয়, হেভি লাগে। আর এই পরোটাটা না সব রকম তরকারিতে ভালো লাগে, মানে নিরামিষ আমিষ, তাই না, যে কোনো রকম তরকারিতেই ভালো লাগে। আরে দেখো তাকিয়ে আছে, দেখো কীভাবে, এই তাকাস কেন, তোর খাবারের দিকে আমরা তাকাই। আর আজকে আমি ফাইনালি যাচ্ছি সারপ্রাইজটা আনতে, এবার যদি আজকে হয়ে যায় তাহলে তো তোমরা দেখতেই পাবে, আর যদি না হয় তাহলে হয়তো এক দুদিন লাগতে পারে, আমি জানি না, নট শিওর। ওরা বলেছে আজকে হয়ে যাবে, ঠিক আছে, তো যদি হয়ে যায় তাহলে তো তোমরা দেখতেই পাবে। আর আমি যেরকম বলছিলাম যে এটা খুব একটা খুশির খবর আমার জন্য, তোমার জন্য, সবার জন্য, কি মা, মার খুব আনন্দ, কারণ ওটা যতটা আমি না চাই মা আমার থেকেও বেশি চায়, কারণ ওটা আসলে আমাদের অনেক ফায়দা হবে, তাই না? এত কিছু বলো না তাহলে বুঝে যাবে। মালাই মুন্ডার মতো নরম আর মধুর মতো মিষ্টি, রাজস্থানের ববি কুলপি মালাই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ঝটপট আসুন, চটপট নিয়ে যান রাজস্থানের ববি কুলপি মালাই। ঝটপট আসুন, চটপট নিয়ে যান রাজস্থানের বড় কুলপি মালাই। বড় না রে, ববি। এই মালাই কুলপিটা এত সুন্দর বানায় না, আমি রোজ খাই এটা, মানে যখনই সুযোগ পাই। এই দেখো ভিতরে এরকম ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, আর এই মালাইটা খুব টেস্টি। আর এই দেখো আমাদের বাড়ির নিচে সেই চরিত্রহীন হলোটা ঘুমাচ্ছে, বেচারা এত গরম না, এই দেখো বাইরের দিকটা রোদ না, ওই জন্য এইখানটা এসে ছাওয়ায় একদম ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে, কারণ আমাদের এই নিচেটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। কিরে মুখে চুনকালি লাগিয়ে এসছিস কোথা থেকে, হ্যাঁ, এ হলো থাক ঘুমা। আর এখানে বুনু এখন রান্না করছে, এটা হচ্ছে আলু ভাজছি, আর এটা হচ্ছে ডিমের মামলেট করেছি, হ্যাঁ, আর এটা দিয়ে হচ্ছে ওই টু গ্রেভির মতো করব আমি। ও সেই যে ডিমের মামলেটের গ্রেভিটা, এটা মাম হেভি বানায়। আরে তো এখন বাজে 2:25, আমি স্কুল থেকে চলে এসেছি, সবকটা সবকটাই বেরেছি। আজকে মৌখিক পরীক্ষা ছিল তো? হ্যাঁ সবকটা সবকটাই। এই দেখ তোর জন্য সারপ্রাইজ আছে, খুলি, খুলছে না কেন? আজকে কিন্তু আরো একটা সারপ্রাইজ আসবে। কি? বল না, জোরে টান দে। আমার জন্য এটা, আমি জিতেছি তাই? হ্যাঁ পরীক্ষায় জিতে গেছো না তুমি, ধর জোরে, ধর আরো জোরে, ধর জোরে, এ খুলে গেছে, টান, এই তো বেরিয়ে এসছে। এরকম আনবক্সিং কেউ করে কাকাই?
এটা তো দেখো ক্যাননের ক্যামেরা, এর যে রিয়েল ব্যাটারি তার বহুত দাম, ঠিক আছে? তার হাফেরও হাফ দামে মনে করো তো আমি এটা পেয়েছি। এটা হচ্ছে ডিজিটেকের ব্যাটারি, এটার দাম পড়েছে অ্যারাউন্ড 750 মতো। ওই দুই নম্বর সারপ্রাইজটা হলো আমার পড়ার থেকে এসে আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আমি শুভি ভাই। আর এটা একটু চার্জে বসিয়ে দিই ততক্ষণ। চার্জার কই? এই তো। শুন না, কি এটা কি এটা কি কত মিনিটে চার্জ হয়ে যাবে? এটা আমি কি করে জানবো, দেখি এখন কতক্ষণ হয়। এটা তো নতুন ব্যাটারি, চার্জে বসিয়ে দিলাম। আর এখন বাজে 3:15 মতন। আর এই যে আমরা সবাই বসেছি লাঞ্চ করতে, এখন লাঞ্চে আছে হচ্ছে টক ডাল ভাত, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এটা আছে হচ্ছে ওই যে ডিমের মামলেটটা দিয়ে মাম যে তরকারিটা করছিল গ্রেভি গ্রেভি করে, সেই তরকারিটা। অল রাইট, তো বাজে এখন ওই 4:10। স্নান টান করে একদম ফ্রেশ হলাম, লাঞ্চ পাঞ্চ সব হয়ে গেছে। আর এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমাদের শুভি যাচ্ছে সারপ্রাইজ আনতে, আমারটা। ওটা তো তোমারই তো। ওরা দিয়ে কি করবে? ও কিন্তু মোটামুটি গেস করছে, তারপর ইসে করছে, অনেক কিছু করছে সকাল থেকে। মানে আমি যতটা এক্সাইটেড ও লাগাস না। আমি তোর থেকেও বড় এক্সাইটেড। ও তো আমার থেকেও বেশি এক্সাইটেড। আর আমি ডিসাইড করেছি যে আমি ওখানে মানে তোমাদের দেখাবো না, একেবারে প্যাক করে নিয়ে এসে বাড়িতে একেবারে কাকাইকে দিয়ে আনবক্সিং করো, কারণ কাকাই একটু আনবক্স করতে ভালোবাসে। আর এত বড় একটা সারপ্রাইজ, এত বড় একটা আমাদের জিনিস, সেটা তো কাকাইকেই ইসে করতে হবে, ওটাকে কি বলে খুলতে হবে, তাই না? তার মানে সুপার কম্পিউটার। তো গাইস, চিন্টু লেক মলে যাক, ও এসে আমি একটু পড়তে যাব, পড়া থেকে এসে তারপরে আমরা দুজনেই একেবারেই দেখাচ্ছি ওই জিনিসটা। ইউ ডোন্ট সি দ্য থিংস আই সি, আই টেল ইউ থিংস ইউ ওন্ট বিলিভ, অ্যাবাভ দ্য স্কাইস ওভারসিজ I hear them, all those places calling me to never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life, live your dream. It's the sound of soul in me, in me. 5 hours later. আজ এখন ওই 6:21 মতন। এবার যে কাজটা করতে এসেছিলাম, সারপ্রাইজটা তোমাদের দিতে এসেছিলাম, সেটা আনফর্চুনেটলি হচ্ছে না। একটু ওদের টেকনিক্যাল ইস্যু রয়েছে, মানে আমার যে ইএমআই এর জন্য যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেগুলো আমার কাছে সবকটা এই মুহূর্তে নেই। মানে আরও ক্লিয়ারলি যদি আমি বলি, মানে আমার না ইসে দিতে হবে, একটা কোম্পানির নাম দিতে হবে, মানে যেহেতু আমি তো এখন কোনো কোম্পানিতে জব করি না, না তো ওই যে একটা কনফার্মেশন হয় ওইটার জন্য কী হচ্ছে ডিক্লাইন হয়ে যাচ্ছে। তো এখন ইদার আমাকে ফুল ক্যাশে নিতে হবে, আর ওটার দাম অ্যারাউন্ড মানে 1 লাখের উপরে, ঠিক আছে, যেই জিনিসটা আমি নিচ্ছি। তো তার জন্য ওই ডকুমেন্টেশনের একটা সমস্যা হচ্ছে, বাকিটা আমি বাড়িকে ডিটেলসে বলছি। আপাতত এসছি একটু টাকো বেলে খেতে। এটা আমি নিয়েছি একটা কম্বো, এটা রয়েছে তোমার বড়িতো রয়েছে, এটা রয়েছে নাচোজ, আর এটা রয়েছে কোয়াসে দিয়া, আর এটা রয়েছে কোক, এটা আনলিমিটেড, এটা যতবার খুশি ততবার আমি নিতে পারবো এইখান থেকে। এই যে টাকো বেল, এই দেখো কোয়াসে দিয়ার ভিতরে এরকম চিজ চিজ ব্যাপার থাকে। আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, তো ওই জন্য আজকে একটু উল্টো পাল্টা খাবার খাবো, যাতে মনটা ঠিক হয় আমার। আর নেক্সট আমি একটা খাবার অর্ডার দিয়েছি, এই যে যে বোর্ডটা দেখতে পাচ্ছ নীল হয়ে রয়েছে, ঠিক আছে, ওখানে আমার অর্ডার নাম্বারটা আসবে 314 বা সামথিং কিছু। কখন থেকে থাকিয়ে বসেই আছি, মনটা খারাপ হয়ে রয়েছে না, এখন খেয়ে খেয়ে মনটাকে আমি ঠিক করব। ওই দেখো এখনও নীল হয়ে রয়েছে, তো লাস্ট 5-10 মিনিট ধরে আমি তাকিয়েই রয়েছিলাম, স্ট্রেট বসে ওইখানে তাকিয়ে রয়েছি। এই যে আমাদের ফাইনালি অর্ডার চলে এসছে, ওই যে দেখো 30 নম্বর দেখাচ্ছে, এবার গিয়ে নিয়ে আসছে। এটা সিজলার প্ল্যাটার টাইপের বলতে পারো, এখানে 4 রকমের কাবাব রয়েছে, এখানে একটা ডিম পোজ রয়েছে, এর নিচে তোমার রাইস রয়েছে, আর এগুলো কী আছে আমি জানি না, টেস্ট করে বলতে পারবো। রাইসটা অ্যাকচুয়ালি খেতে ভালো, আর এখানে সতেজ ভেজিটেবলও রয়েছে, তো বেশ ভালোই লাগছে। ওভারঅল প্ল্যাটারটা মানে ভ্যালু ফর মানি, কম দামে যথেষ্ট ভালো খাবার। এই কাউন্টারটা হচ্ছে ওই যে কাবাব অ্যান্ড রোলস নামে, এটা হচ্ছে তোমার লেকমলের 4th ফ্লোরে একদম কর্নারে এইটা। আর এই চাটনিগুলো দিয়েছে হচ্ছে কাবাব দিয়ে খাওয়ার জন্য। এখানে রয়েছে তোমার হরিয়ালি, এটা মনে হয় টিক্কা, এটা মনে হয় রেশমি, আর এটা মনে হয় নর্মাল কোনো কাবাব হবে, যাই না। এই চাটনিটা দিয়ে কাবাবটা যা লাগছে না, সারপ্রাইজ। আরে সারপ্রাইজটা হয়নি, যেটা আনতে গেছিলাম এটা তাহলে কি দেখি, এটা তো ইসে হয়নি কাকাই। সারপ্রাইজটা কদিন পরে হবে, মন খারাপ করে না। কেন হবে না? এখন একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তুই বুঝবি বললে, আমার স্যালারি স্লিপ দিতে হবে, তারপর কোম্পানির নাম দেখাতে হবে, তবে গিয়ে দেবে। এই দুটোকে দেখো, সে গিয়ে ওই বালির মধ্যে পটি করছে, হিসু করছে, ওই যে কাকাই গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনতে। কি সারপ্রাইজ দেখবি বলে? জকি মানে, আরে এটা এটা তোর না, এটা আমার। ওই দেখ কি এসছে,
কি কবে হবে সারপ্রাইজটা? হবে হবে, কয়েকদিনের মধ্যেই হবে, চাপ নিস না। দেখো আমি এসে পর থেকে আমার মাথা খেয়ে যাচ্ছে, সারপ্রাইজ কেন আনিস বলছি? হবে না, এখন ডকুমেন্টের প্রবলেম আছে, বোঝেই না কিছুতেই বাচ্চা। ওর তো বাচ্চা মন, ইনোসেন্ট মন কি করে বুঝবে? সারপ্রাইজ এই এনেছি। হ্যাঁ, সারপ্রাইজটা তো হলো না, এনেছি আমার জন্য এই দুটো চাড্ডি। এগুলো আর কি দেখাবো, মন খারাপ লাগছে। কোন ফ্যাক্টরি? ওটা রিলায়েন্স ডিজিটাল। আরে ইএমআই এর জন্য লাগে, যদি আমি পুরোটা টাকা দিয়ে নিতাম তাহলে লাগতো না। ইএমআই এ নেবো না, অত টাকা আছে নাকি আমার কাছে? অত টাকা? 36,000। ভাবছিলাম সারপ্রাইজ আজকে আসবে, আমি তো করে দিলো বকেট ট্যাং হ্যাগেট ট্যাং। আসো গোগো, আসো 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 গোগো গোগো। আমার কিটি কিটি বাচ্চা, আমার কিটি কিটি বাচ্চা, আমার কিটি কিটি। আমি বলছি, আমি বলছি, হ্যালো গাইস, গুড ইভিনিং। হ্যালো গাইস, গুড ইভিনিং। আমার নাতির আজকে একটু মনটা খারাপ, সে জানলায় বসেছিল, কাকাই কি আনতে গেছে, সে সারপ্রাইজ। আর দেখো মনটা কি খারাপ গো, আমার দাদার মুখটা শুকিয়ে গেছে গো, জানলার মধ্যে দাঁড়িয়েছিল, ওর কাকাই আসবে। ওইটা যদি না আসে তাহলে তোকে আমাকে গিটার দিতে হবে। গিটার? হ্যাঁ, তোর তো গিটার তো দুটো পড়ে আছে। ওই খেল না, গিটার না আসল। ওরে বাবা। হ্যালো গাইস, গুড ইভিনিং। ওই মাম পিছে পারবে না, আমি করতে পারবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। আসো 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 আসো। উঠতে পারছে না দেখে রকম করছে ও। আমরা ভিডিওতে যখনই এই যে আমরা কথা বলি না, ওর আসতে না পারলে ওর খুব মন খারাপ লাগে। বসে তাকিয়ে থাকে। আর গিয়েই আগে কোনা দিয়ে উঠবে, উঠে এবার জায়গা খুঁজবে। মাম তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, এই তো আমি এখন খিচুড়ি বানাবো। গরমের সময় খিচুড়ি? হ্যাঁ, পাতলা করে খিচুড়ি, সেই ভোগের যে খিচুড়ি করে না, ভোগ ভোগ ওরকম খিচুড়ি। পেঁয়াজ ফেঁয়াজ দিব না, নিরামিষ। যদি ওইটা না হয় তাহলে আমার জন্য তোকে আমাকে আইফোন দিতে হবে, বা আমাকে একটা গোপ্রো। বাবা, গোপ্রো দিদি ওর বয়সে ওরা এগুলো ভাবতেই পারতো না। গোপ্রো দিদি করবি কি আগে আমাকে বল? গোপে লাগাবে। গোপ্রো তো গোপে লাগায়। মা আবার আরেকজন বলে গোপ্রো গোপে লাগাবে। আর এখন বাজে 11:05, আর এখন আমরা সবাই মিলে বসে ডিনার করছি। আর ডিনারে আছে হচ্ছে খিচুড়ি, এটা করেছে মাম, এই ডিমের তরকারি এটাও করেছে দুপুরে মাম, আর এই পেঁয়াজ এটাও বানিয়েছে মাম, কেটেছি আমি। এই দেখো 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 চোখ, এই দেখো চোখের অ্যাঙ্গেলটা দেখো, এই দিকে আর এইটাকে। কি হয়েছে, খাবে খিচুড়ি? খাবে খিচুড়ি? খাবে খিচুড়ি? হ্যাঁ খিচুড়ি। অলরাইট, আমাদের খাওয়া দাওয়া সব ডান, বাজে এখন ওই 11:21, মানে ওই 11:30 মতো। মনটা হালকা খারাপ যে এই সেটা আসলো না, যেটা সারপ্রাইজটা ভেবেছিলাম আজকে দেবো তোমাদের। কাকাই তো ভীষণ এক্সাইটেড ছিল, বেচারা জালনা ফালনা দিয়ে তাকিয়েছিল আমি কখন আসবো। আমাকে ফোনও করেছে দুবার যে কিরে কখন আসবি সারপ্রাইজ নিয়ে, বাট হলো না। ওটা একটা আনফর্চুনেট রিজন, রিজনটা এটাই ছোট্ট করে আমি বলে দিই। আমি তো এখন কোথাও পারমানেন্ট জব করি না, আর ওখানে দুটো ইসে থাকে, একটা হচ্ছে স্যালারিড আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে বিজনেস। আর আমার তো ওরকম কোনো বিজনেস নেই যেটা আমার বিজনেসে 3 বছরের আইটি ফাইল দেখাতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। মানে যদি তুমি ইএমআই নিতে চাও, আর ওই জিনিসটার দাম 1 লাখের উপরে, আমি তো অত টাকা ডেফিনেটলি ক্যাশ দিয়ে নেবো না, আমি তো ইএমআই করে নেবো। তো হয়নি, বাট ঠিক আছে, আমি ইসে করবো, আমি একটু বেশি ডাউন পেমেন্ট করে নিতে হবে, তো চেষ্টা করছি ওটা কিছুদিনের মধ্যে মানে ম্যানেজ করার। আর চলো এখন বেশি বকবক করবো না, সারপ্রাইজ চলে আসবে খুব তাড়াতাড়ি। এবার ব্লগকে শেষ করবে আজকে। ও কি তো গাইস, আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইংলিশে রিপ্লাই দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন। কালকেই আসছে নতুন একটা ব্লগ নিয়ে। অলরাইট।